সমাল তেরোটি বাঙালি সমাল তেরোটি, যিনি আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ ডাক্তার বিশ্বাস মহাশয়, উনি এখনই আমাদের এই মঞ্চে আসবেন, যাকে নেতৃত্ব করে আপনাদের কাছে আরেকটা অনুরোধ, শুভতা মঞ্চে আসছেন কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ রাখবেন যে আপনারা দয়া করে শুভতার সঙ্গে সঙ্গে কেউ মঞ্চে এসে বসবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাউকে আমাদের এই মঞ্চে ডেকে না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত দয়া করে আপনারা এখানে কেউ মঞ্চে এসে ভিড় করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ জানাই। আমাদের এই মঞ্চে ধীরে ধীরে নিয়ে আসবেন এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মতুয়া ভাইদের, এখন দিয়ে শঙ্খ বাজিয়ে এবং ডানকাটি দিয়ে ধীরে ধীরে আমাদের ডাক্তার সুভাষ বিশ্বাস মহাশয়কে এই মঞ্চের দিকে এগিয়ে নিয়ে আসছেন। বিনয় বিশ্বাস, বিনয় বিশ্বাস মঞ্চে আসুন দাদা, বিনয় বিশ্বাস মঞ্চে আসুন।
বিনয় বিশ্বাস মহাশয় রাষ্ট্রীয় উপাধ্যক্ষ আপনাকে অনুরোধ জানাই যে আপনি অতি সত্তর ডাক্তার সুমন বিশ্বাস মহাশয়ের সঙ্গে মঞ্চে এসে অংশগ্রহণ করবেন। ডাক্তার বিনয় বিশ্বাস মহাশয় আপনি যেখানে থাকুন না কেন অতি সত্তর মঞ্চে এসে আপনার অংশগ্রহণ করবেন। রাজ্য কমিটির সভাপতি সম্মানীয় ডাক্তার বিপুল ব্যাপারী মহাশয় যদি আপনি এখানে উপস্থিত থাকেন দয়া করে মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। রাজ্য রাজ্যের অধ্যক্ষ সম্মানীয় দীপক হালদার মহাশয় আপনাকে অনুরোধ করব আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। ডাক্তার সুশান্ত বিশ্বাস মহাশয় পিলিভিত উত্তরাখণ্ডের অধ্যক্ষ আপনাকে অনুরোধ করব আপনি দয়া করে মঞ্চে আসন গ্রহণ করবেন। সম্মানীয় সুরেশ সেন সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি মধ্যপ্রদেশ আপনাকে অনুরোধ জানাই আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। ডাক্তার অশোক মণ্ডল ডাক্তার অশোক মণ্ডল সহসভাপতি রাজস্থান আপনি দয়া করে মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করবেন। সম্মানীয় ডাক্তার বিকাশ বিশ্বাস মহাশয় আপনাকে অনুরোধ আপনি দয়া করে মঞ্চে আসুন এবং আপনি আপনার জায়গা নিন। মহাশয় আপনাকে অনুরোধ করবো আপনি মঞ্চে এসে পশ্চিমবঙ্গ রাজ্য সমিতি আপনাকে অনুরোধ জানাই আসন গ্রহণ করবার জন্য। মন্টু দে আসাম আপনাকে অনুরোধ করবো দয়া করে মঞ্চে আসে আসন গ্রহণ করবেন। সুশীল মল্লিক মহাশয় আপনাকে অনুরোধ করবো মঞ্চে আপনি আপনার আসন গ্রহণ করবেন। সম্মানীয় শ্যামল বিশ্বাস মহাশয় সরকার
গৌতম হস্তিনাপুর আপনাকে অনুরোধ জানাবো, আপনি দয়া করে মঞ্চে এসে বলবেন। বিশ্বাস মহাশয়, আপনি মঞ্চে আসুন, আপনাকে অনুরোধ জানাই আপনি মঞ্চে এসে আপনার জায়গা গ্রহণ করবেন। সম্মানীয় পরিতোষ বিশ্বাস মহাশয়, আপনাকে অনুরোধ জানাবো আপনিও এসে আপনার মঞ্চে জায়গা গ্রহণ করবেন। সম্মানীয় নিমাই সরকার মহাশয়, আপনাকে অনুরোধ করবো দয়া করে মঞ্চে এসে আপনি আসন গ্রহণ করবেন। সম্মানীয় নিমাই সরকার এক্স এমএলএ ওড়িশা, আপনাকে অনুরোধ করব আপনিও মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করবেন। শ্রী স্বপন দাস সভাপতি অল আসাম মহাসচিব বিকাশ পরিষদ, আপনাকে অনুরোধ করব আপনিও মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। দিল্লি রাজ্যের প্রেসিডেন্ট সম্মানীয় গোবিন্দ ভৌমিক মহাশয়, আপনাকে অনুরোধ করব আপনিও মঞ্চে এসে আপনার আসন গ্রহণ করবেন। সম্মানীয় সুনীল হালদার মহাশয়, সম্মানীয় আপনি দয়া করে মঞ্চে আসবেন। সম্মানীয় জেডি বালাকার মহাশয় দিল্লি, আপনাকে অনুরোধ জানাই আপনিও মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। শ্রদ্ধেয় মণিগোপাল হালদার ওড়িশা, আপনাকে অনুরোধ করবো আপনিও মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। গৌতম বিশ্বাস মহাশয় হস্তিনাপুর, আপনাকে অনুরোধ জানাই আপনিও দয়া করে মঞ্চে এসে আপনার জায়গা নিন। ডাক্তার অজিত মল্লিক রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ, ডাক্তার অজিত মল্লিক মহাশয় রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ, আপনাকে অনুরোধ আপনিও দয়া করে মঞ্চে এসে মঞ্চাসীন হন। শ্রী বিষ্ণু বিশ্বাস হস্তিনাপুর, শ্রী বিষ্ণু বিশ্বাস হস্তিনাপুর, ডাক্তার অজয় বিশ্বাস দিল্লি, ডাক্তার অজয় বিশ্বাস আপনি মঞ্চে এসে জায়গা গ্রহণ করবেন। ডাক্তার বিকাশ বিশ্বাস দিল্লি, আপনাকে অনুরোধ করবো।